ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দিয়ে বেল আইকনটি প্রেস রাখবেন এই রকমই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, 2024 লোকসভা ভোটে মোদী বিরোধী মুখকে আগেই ঠিক করা উচিত বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত নিদেবের সঙ্গে থাকবেন। তিনি কি 2024 সালের লোকসভা নির্বাচনের প্রধান বিরোধী মুখ সেটা সময় বলবে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন মুখ যিনি হন তার ব্যাপারে বিরোধী দলগুলির নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত, নির্বাচনের পরে নয়। এ ব্যাপারে দিল্লির এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন মমতাকে, তাতে মমতার জবাব, প্ল্যানিং তো পেহলে সে হোনা চাইয়ে, অর্থাৎ পরিকল্পনা আগেই হওয়া উচিত। বিধানসভা নির্বাচনের জয়ের পর মঙ্গলবার প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য কলাইকুণ্ডায় ইয়াস ঘূর্ণিঝড়ের ত্রাণের হিসেব দিয়ে মোদীর সঙ্গে একবার দেখা করেছিলেন মমতা, কিন্তু সেই সাক্ষাৎ ছিল স্বল্পস্থায়ী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 30 মিনিট স্থায়ী হয় সেই বৈঠক। বেরিয়ে মমতা বলেন, সৌজন্য সাক্ষাৎ ছিল, জয়ের পর আসতেই হতো তাই এসেছি। একই সঙ্গে বিরোধীদের সঙ্গে তার সাক্ষাতের কথাও জানান মমতা। জানান বুধবার বিকেলে সোনিয়ার সঙ্গে বৈঠক আছে তার, সোনিয়াই তাকে চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন। আবার কেজরিওয়াল তার সঙ্গে দেখা করতে চেয়েছেন বলেও জানান মমতা। এরপরই তাকে প্রশ্ন করা হয় তিনি কি মনে করেন বিরোধী দলগুলির আগে থেকেই মোদী বিরোধীর মুখ ঠিক করে 2024 সালে লড়াইয়ে নামা উচিত নাকি নির্বাচন লড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা নির্বাচন এখন দেরি আছে, তবে তিনি মনে করেন পরিকল্পনা আগে থেকেই হওয়া উচিত। মমতার সঙ্গে মোদীর বৈঠকের আগে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, কেন্দ্র বিরোধী শক্তিগুলিকে একজোট করাই এই সফরের লক্ষ্য। বিজেপির বিরুদ্ধে অবিজেপি ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হয় মমতাকে, জানতে চাওয়া হয় 2024 সালের লোকসভার কথা মাথায় রেখে তিনি যে বিরোধী দলগুলিকে নিজেদের স্বার্থ সরিয়ে রেখে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তা কি সফল হবে বলে মনে করছেন তিনি। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার মনে হয় এটা অটোমেটিক্যালি হবে, অর্থাৎ তার আহ্বান এখানে গুরুত্বপূর্ণ নয়, এমনিতেই মোদী বিরোধী একজোট হবেন।